হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমরা লাইন চেক করার জন্য অবশ্যই এরকম টেস্টটা ব্যবহার করে থাকেন এরকম এরকমভাবে ছুঁয়ে দেখেন কোনটিতে আমার কারেন্ট আসছে আর কোনটিতে আমার কারেন্ট আসছে না কিন্তু এরকমভাবে আমরা টেস্ট করতে গেলে অনেক সময় আমার শর্টও মারে টেস্টটা খারাপ থাকে তার জন্য শর্ট মারে আমার ছুঁয়ে যায় তার জন্য শট মারে আজ আমরা এমন একটি ডিভাইস বানাবো যেটি দূর থেকেই আমরা চেক করতে পারবো যে আমার তারটিতে লাইন আসছে না আর অমন অনেক টাইমে আমাদের হয়েও যায় যাতে এইখানে তারটি ভালো আছে এখানে তারটি ভালো আছে কিন্তু তারটি আমার মাঝে কোথাও খারাপ আছে সেটি আমরা এই টেস্টার দিন চেক করতে পারি না কিন্তু আজ আমার একটি লিস্ট টেস্টার বানাবো যেটির দ্বারাই আমরা চেক করতে পারবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও পরে ভিডিও ভালো ভালো আপলোড করলে তোমরা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছকে যাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি তার জন্য বন্ধুরা সকলের প্রথমে মিলে শেয়ার করিয়ে নেবো আর তোমাদের কী কী লাগবে আমি বলে দিচ্ছি একবার তোমাদের এরকম দুটো ট্রানজিস্টার লাগবে কে ট্রানজিস্টার দুটোর নাম্বার হচ্ছে বিসি বিসি পাঁচশো সাতচল্লিশ একটু দেখার চেষ্টা করো দেখুন এই দুটো নাম্বার হচ্ছে বিসি পাঁচশো সাতচল্লিশ আর তোমাদের লাগবে এই এরকম ধরনের একটি কোনো স্প্রিং স্প্রিং নিয়ে নেবেন আর একটি ডুম লাগবে এরকম এই বড় রুম তোমরা তিন ভোল্টের নিতে পারো এই লি আমরা চার্জারে থাকি এবার চলুন এনে গেলে আমরা কানেকশন করে যাক তার আগে এক মিনিট বন্ধুরা এইখানে আমার যে প্রথম নম্বর পিংটা আছে এটা আমার কালেক্টর বেটে মাঝে যেটি আছে এটা আমার বেস বেটে আর যেটা আমার সাইডে আছে এটা আমার ইমিটার বেটে তাহলে আমাদের মনে রাখবে কালেক্টর বেস ইমিটার তিনটি আমাদের ব্যাটে কিন্তু আমরা চলুন এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর পিঙ্ক মানে চলবো আমাদের এখানে যে মাঝের পিঙ্কটি আছে এটা আমি উপর দিকে দৌড়িয়ে নেবো দেখুন উপর দিকে দৌড়িয়ে নিয়েছি এটি আমাদের এখানে যে অ্যান্টিনা আছে এই কাজ করবে মনে রাখবে তোমরা আমি একটু জুম করে নিয়েছি এটি আমাদের অ্যান্টিনার কাজ করবে আর এই যে তিন নম্বর পিঙ্কটি আছে এটা আমি একটু পেছন দিকে মুড়ে নেবো তার আগে বন্ধুরা আমার যে এখানে দু নম্বর ট্রানজিস্টার আছে দুট্র দু নম্বর ট্রানজিস্টারের যে মাঝের পিঙ্কটি আছে এটি আমি এদিকে উপর দিকে মোড়ে নেব আর এটি আমার যে লাস্টের পিঙ্কটা আছে এটা লাস্টের পিঙ্কটা মানে দেখবে প্রথমটার আমার লাস্টের পিঙ্কটা মানে তিন নম্বর পিঙ্কটা আর দু নম্বর ট্রানজিস্টারের আমার মাঝের পিঙ্কটা দুটোকে আমি একসাথে কানেক্ট করে দেব কিছুটাই ভাবে এই দেখুন আমি কানেক্ট করে দিয়েছি আর এলে একটু আমি ফাঁক করে নিচ্ছি যাতে আমার ছুঁয়ে না যায় এই দেখুন আর এখানে আমি দুটো একসাথে জয়েন করে দেবো আমার যে প্রথম নম্বর ট্রানজিস্টারের প্রথম পিঙ্কটা আর দ্বিতীয় নম্বর ট্রানজিস্টারের দ্বিতীয় পিঙ্কটা না প্রথম পিঙ্কটা দুটোকে একসাথে জুড়ে দেবো এই দেখুন জুড়ে দিয়েছি এবারে আমার কাছে বাজে থাকলে একটি পিন আর চলুন এখানে আমি ডুমটিও সল্ডিং করে নেব সুন্দরভাবে এই যে লেগটি আছে মাইনাস করে ডুমটি যে আমার মাইনাসটি আছে বন্ধুরা ডুমের যে মাইনাস আছে একটু দেখাচ্ছে ভিতরে যে বড় ডিসটি আছে সেটি আমার মাইনাস বেটে সে মাইনাসটি আমি এখানে যে ট্রানজিস্টারের প্রথম লেগটি আছে সে প্রথম লেকটির সাথে কানেক্ট করে দেব দেখুন আমি কানেক্ট করে দিয়েছি আর এবারে যে আমাদের ব্যাটারি কানেকশান হবে বন্ধুরা ঠিকান আমার সল্ডিংটা ছিঁড়ে এই দেখুন খুব সুন্দরভাবে শল্ডিং করে দিয়েছি এবারে যে আমার প্লাসটা আছে ডুমের যে প্লাস পিংটা আছে এটিতে আমি ডাইরেক্ট ব্যাটারি প্লাস দেবো আর এখানে যে আমার একটি পিং বাকি আছে লাস্টের পিংটা দু নম্বর টানি সাইডের যে লাস্টের পিংটা বাকি আছে এটি আমি ব্যাটারি মাইনাস দেবো আর এখানে এটিতে আমি অ্যান্টিনাটা দেবো আমি এটি তোমার জুড়ে নিয়ে দেখাচ্ছি এরকম বন্ধুরা আমি ব্যাটারিটিও খুব সুন্দরভাবে জুড়ে নিয়েছি এবারে যে আমার অ্যান্টিনাটি আছে এটিতে আমি এখন এই অ্যান্টিনাটাই আমি জুড়ে নেব একটি যেটা বাকি আছে আমার প্রথম প্রিন্টার মাঝেরটা এরকম বন্ধুরা আমি এখন খুব সুন্দরভাবে কানেকশান করে নিয়েছি এটি তোমরা একটা কোনো ডাবায় পেক করে নেবে হয়তো আমি এখন ভালো করে বুঝতে পারছি যে তোমাদের অনেক লোকের কানেকশান বুঝতে অসুবিধা হয়েছে সুবিধা হয়নি আমি তোমাদের আরেকবার ভালোভাবে একটি ডায়গ্রামের মাধ্যমে একটু বোঝাবার চেষ্টা করি এ দেখুন বন্ধুরা আমি একটু জুম করে নিই এ দেখেন এখানে যে আমার এই ট্রানজিস্টারগুলো দেখছেন এইখানে আমার দুটি ট্রানজিস্টার এখানে আমি এটি এক নম্বর ট্রানজিস্টার মানে চলছি এটি আমার এক নম্বর ট্রানজিস্টার এটি আমার দু নম্বর ট্রানজিস্টার এই এক নম্বরের যে আমার ট্রানজিস্টারটি আছে বন্ধুরা এটি যেমন এই মাঝের লেগটি আছে মাঝের লেগটি এটিকে আমি ডাইরেক্ট একটি যে কোনো তার বা ডাইরেক্ট এই পিনটিকে আমার এখানে যে এন্টিনাটি আছে এন্টিনার সাথে কানেক্ট করে দেবো মনে রাখবে এই পিঙ্কটির সাথে আমার কোনো কানেক্ট হবে না শুধু এই কানেক্ট হবে এবারে বন্ধুরা যে আমার এখানে প্রথম পিঙ্কটি আছে এই প্রথম পিঙ্কটি আর এই দু নম্বরটা প্রথম পিঙ্কটি এটি আমার একসাথে কানেক্ট হবে একসাথে কানেক্ট হয়ে যাবে আর এখানে যে দুটি আমার কানেক্ট হলো এইখানে আমার ঠিক ডুমটির মাইনাসটি কানেক্ট হবে ডুমটির মাইনাসটি কানেক্ট হয়ে যাবে এটির সাথেই আর আমার যে ব্যাটারির প্লাসটি আছে সেই ব্যাটারির ডাইরেক্ট প্লাসটি চলে যাবে ডুমের প্লাসে এ দেখুন ডুমের প্লাসে চলে গেলো আর যে ব্যাটারির মাইনাসটা আছে সেটা আমার ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে ট্রানজিস্টরের তিন নম্বর পিঙ্কটার সাথে আর এবারে যে আমার এই সাইডের মানে এক নম্বর ট্রানজিস্টরের যে তিন নম্বর পিঙ্কটা আর দুই নম্বর ট্রানজিস্টরের যে আমার দু নম্বর পিঙ্কটা এই দুটো আমার একসাথে কানেক্ট হবে এরকমভাবে এইখানে বন্ধুরা তোমরা ঠিক বুঝে নেবে এই লাইনটি যাচ্ছে আমার এটি হয়ে এই লাইনটি যাচ্ছে এটি আর এটি আমার আসছে ইয়ার সাথে কোনো জয়েন থাকবে না শুধু এই দুটো আমার একসাথে জয়েন থাকবে আশা করি তোমরা সবাই এই ডায়াগ্রামটা খুবই বুঝে গেছো খুব সুন্দরভাবে দরকার একটা স্ক্রিনশট শট নিয়ে রাখুন চলুন আমি এবারে তোমার টেস্ট করে দেখাচ্ছি দেখুন এবারে তোমার আমি টেস্ট করে দেখাচ্ছি

এটা এটা আমার ছোটো বেটে তার জন্য কম দেখাচ্ছে দেখুন এটাতে আমার পুরো লাইন আছে যখন আমি সল্টিং মেশিনটি বন্ধ করে দেবো বন্ধুরা তখন আমি এটি বন্ধ করে দিয়েছি তখন কিন্তু কোনো আর হচ্ছে না দেখেন কিচ্ছু আসছে না এখন আমি বন্ধ করে দিয়েছি আর একবার দেখুন আমি চালু করে দিলি এখন দেখেন খুব সুন্দরভাবে আমার কাজ করছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করছে দেখেন গোটা সল্টিং মেশিনটি আমার কাজ করছে দেখেন পুরো তার তেতে যত দূর তো কমা লাইন আছে আমি একবার তোমাদের টেস্ট করে দেখান দিচ্ছি আমার যে যে কর্ডটি ছিল সেই কর্ডটি আমি একবার চেক করে দেখান দিচ্ছি দেখেন এই কর্ডটি দেখেন এ দেখেন এটিতে আমার পুরো লাইট জ্বলছে মানে এটিতে আমার কারেন্ট আছে এটি দেখেন আমার কিছু জ্বলছে না মানে এটিতে আমার কারেন্ট নেই মানে এটি আমার নিউট্রাল এটি আমার ফেজ এটিতে দেখুন পুরো লাইন আসছে এভাবে তোমরা এ ওয়ারলেস টেস্টার বানাতে পারবে খুব সুন্দরভাবে করে মাত্র কটা জিনিস লাগবে এই মা এই কটা জিনিস হলেই তোমাদের খুব সুন্দরভাবে একটি ওয়ারলেস টেস্টার হয়ে যাবে আর ঘরে বানাবার পুরো চেষ্টা করবে তোমাদের আমি সব বলে দিনছি ডাইগ্রামও বানিয়ে দেখান দিলাম আর এই দুটো বেশি পাঁচশো সাতচল্লিশের ট্রানজিস্টার দুটো লাগবে একটি অ্যান্টিনাইটে তোমরা সে কলমের যে ই স্প্রিং থাকে সেই স্প্রিংয়েও ব্যবহার করতে পারো খুব সুন্দরভাবে ওইটিও কাজ করবে আর একটি ডুম লাগবে ডুম তোমরা চার্জার থাকে তো মোবাইল চার্জার এক মিনিট তোমাদের আমি দেখাচ্ছি এ দেখুন এখানে যে মোবাইল চার্জারে আমার ডুমটি থাকে এক মিনিট বন্ধুরা এ দেখুন মোবাইল চার্জার যে ডুমটি থাকে এই ডুমটি ব্যবহার করবেন খুব সুন্দরভাবে কাজ করবে এই ট্রানজিস্টারটা কাজ করবে না এটি অন্য নাম্বার বটে তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আর কিছু বলছি না আজকের ভিডিওতে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি নতুন টপিকের সাথে